সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় এবং সর্বশেষ অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অতি অবশ্যই মিন রাশি লগ্নের অগস্ট মাসের রাশিফল দু হাজার চব্বিশ সালে আগামী একত্রিশে জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করছে এবং চব্বিশ জুলাই শুক্র সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে চলে যাবে এবং নিচস্ত হবে এরপরে ছ তারিখে বুধ সিংহ রাশিতে বক্রি হচ্ছে এবং বাইশ তারিখে বুধ কর্কট রাশিতে বক্রি অবস্থায় চলে যাচ্ছে এরপরে আঠাশ তারিখে বুধ কর্কট রাশিতে মার্গি হচ্ছে এবং তেসরা সেপ্টেম্বর বুধ সিংহ রাশিতে পুনরায় ব্যাক করছে এবং চব্বিশে সেপ্টেম্বর বুধ ফাইনালি সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করে যাবে এই হলো বুধের সিচুয়েশান আর ষোলো তারিখ ষোলোই অগস্ট সূর্যদেব কিন্তু রাশি ত্যাগ করবে ত্যাগ করে সক্ষেত্রী হবে মি সিংহ রাশিতে যাবে তার মূল ত্রিকোণে সক্ষেত্রী হচ্ছে এবং ছাব্বিশ তারিখে অগস্টের মঙ্গলদেব তিনি কিন্তু রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে এই হলো এই মাসের সিচুয়েশন আলোচনা করছি অর্থ প্রেম ভালোবাসা বিদেশ যাত্রা ভ্রমণ দাম্পত্য জীবন নিয়ে প্রেম ভালোবাসা জায়গা নিয়ে ব্যক্তিগত রোগ বিষয় জায়গাগুলো নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে তো লাইক করবেনই আর শেয়ারও করবেন আর চেষ্টা করবেন যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাব আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে তাহলে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক মিন রাশির জন্য এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার রাশির জন্য এবং লগ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশিতে রাহু দ্বাদশে শনি বক্রি তৃতীয় ঘরে বৃহস্পতি মঙ্গলের যোগ এবং সেইখানে ইউরেনাসের অবস্থান পঞ্চম করে রবি থাকছে ষোলো তারিখ পর্যন্ত ষষ্ঠে চলে যাচ্ছে আর রবি ষোলো তারিখে এবং সেপ্টেম্বর ষোলো তারিখ পর্যন্ত থাকবে সেইখানে রবিকে বুধ এবং শুক্র রিসিপশন দিচ্ছে কেতু থাকছে সপ্তমে যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখুন মীন রাশি লগ্নের জন্য কিন্তু বিশেষ করে যাদের রেবতী নক্ষত্রের জন্ম নক্ষত্র নিয়ে পরে আলোচনা করব তো তাদের জন্য কিন্তু একটা টেনশনের জায়গা থাকবে বাদ বাকি অন্যদের জন্য কিন্তু অনেকটা বেটার ফল প্রদান করতে যাচ্ছে তো দেখুন মিন জন্য এই মাসে কিন্তু হঠাৎ করে আকস্মিকভাবে কিন্তু পাওনা গন্ডা আদায় হওয়া হ্যাঁ আর্থিকভাবে কিন্তু সলভেন্ট হওয়া কোনো যারা অর্ডারের কাজ অর্ডার বা সাপ্লাইয়ের কাজ করছেন যারা জ্যোতিষ করছেন সপেশায় যারা নিয়োজিত আছেন তাদের জন্য কিন্তু থেকে থেকে বড়ো রকম সাফল্য কিন্তু এই মাসে প্রদান করতে যাচ্ছে এই মাসে আর্থিক সমৃদ্ধির জায়গা যথেষ্ট ভালো থাকছে আর ইনকামও ভালো থাকবে আর বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মোটামুটি কিছু এক্সট্রা ইনকামের ব্যবস্থা হয়তো এই মাসে হয়ে যেতে পারে কারণ দ্বাদশে শুক্র থাকবে আপনার কিন্তু ব্যয় একটু বেশি বৃদ্ধি পেতে পারে আপনাদের জন্য কিন্তু তৃতীয় প্রতি এবং অষ্টম পতি সে ষষ্ঠ গোচর করছে এই ষষ্ঠ গোচর করে থাকার জন্য আপনার জন্য কিন্তু ব্যয় একটু বৃদ্ধি পেতে পারে তুলনামূলকভাবে কম প্রয়োজনীয় বা লাকজারি প্রোডাক্ট করার জন্য ব্র্যান্ডিংয়ের প্রোডাক্ট করার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে কসমেটিক আইটিং করার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে তিন নম্বর জায়গা হচ্ছে যে এই সময় আপনার কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে এবং সোর্স অফ ইনকামের ক্ষেত্রে ভাগ্যেরও পূর্ণ সহযোগিতা পাবেন পিতা পিত্রের ব্যক্তির হেল্প পাবেন এটা আপনাদের জন্য একটা বেটার সিচুয়েশন থাকছে কর্মের ক্ষেত্রে একটা পরিবেশ থাকবে কর্ম পরিবেশ আপনার জন্য বেটার হচ্ছে আর ইনকামের জায়গা ভালো থাকছে সন্তানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে সন্তানের বিদেশে শিক্ষা বা উচ্চশিক্ষার জন্য দেশে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করলে সেটা করতে পারেন সেটা একটা বেটার জায়গা থাকছে সন্তানের আই ইনকামও কিন্তু ভালো থাকবে এটা খুবই একটা পজিটিভ সিচুয়েশন থাকছে সন্তানের ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে যদি বিদেশে যেতে চায় বা আপনার নিজেরাও কিন্তু যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু বেটার থাকছে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা বিদেশ থেকে যাদের এক্সপোর্ট এর মাধ্যমে যাদের টাকা পয়সা আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে মোটামুটি এই জায়গাগুলো ভালো ফল পাবেন আর প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু ভালো মন্দ মিশ্রিত ফল পাবেন যখনই আপনারা ফলাফল পাবেন শুক্র আপনার রাশি সপ্তমে গোচর করলে তখন কিন্তু প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু আপনারা বেটার সিচুয়েশন থাকবেন তবে চব্বিশ তারিখের পর থেকেই কিন্তু আপনাদের জন্য ভালো যাবে আরও শুক্র গোচর করলে আর রবি যে সিক্স ক্রসে প্রবেশ প্রবেশ করে যাবে তখনও কিন্তু আর একটু প্রদান করবে সব কিছু মিলে শারীরিক পাঠে কিন্তু স্কিন ডিজিজের একটা সম্ভাবনা থাকছে যাদের কিডনি লিভারের সমস্যা থাকছে তাদের কিন্তু একটু দেখেশুনে চলতে হবে অন্যথায় সমস্যায় আপনারা পড়ে যাবে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনায় দ্বিতীয় পর্বের আলোচনায় এক তারিখ থেকে দুই তারিখ এক তারিখ এবং দু তারিখ এ সময় কর্মের ব্যস্ততা থাকবে কাজের চাপ থাকবে বন্ধু বন্ধুস্থান ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন তাদের তরফে পূর্ণ হেল্প পাবেন আর্থিক সমৃদ্ধি এ সময় থাকবে মোটামুটি সময়টা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে তিন তারিখ চার তারিখে অর্থভাগ্য কর্মভাগ্য যথেষ্ট স্ট্রং থাকবে এই সময় না হওয়া কাজগুলো হতে থাকবে আপনার কিন্তু মন মানসিকতাও কিন্তু এ সময় যথেষ্ট চাঙা ভাব থাকবে আর্থিক সমৃদ্ধিও যথেষ্ট ভালো থাকবে তিন চার তারিখে তিন চার তিন এবং সাত তারিখে কিন্তু কর্মের যোগান থাকবে আর্থিক প্রভাব ভালো থাকবে এবং সন্তানের কোনো সাফল্য কিন্তু আপনাকে গর্বিত করবে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনা সংক্রান্ত জায়গাতে সাকসেস পাবে কোনো পজিটিভ নিউজ কিন্তু পাবে পাঁচ ছয় সাত এই সময়টা কিন্তু কর্ম সংক্রান্ত জায়গা যেমন পজিটিভ থাকবে সন্তানের আগের দিনে যে প্রচেষ্টাগুলো করা হচ্ছিলো বা আপনার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য যারা পড়াশোনা সংক্রান্ত বিষয় সেই সমস্ত টপিকের জায়গাতে বা সেই সাবজেক্টগুলোর জায়গাতে হোমওয়ার্কের জায়গাতে কিন্তু আপনারা খুব ভালো করবেন যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় সেখানে কিন্তু মিনাশীল আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে যারা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন ঘুরে ঘুরে কাজ করছেন সেলস মার্কেটিংয়ের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো থাকবে আয় ইনকাম বৃদ্ধি পাবে এই সময় কিন্তু আপনাদের কর্মসংক্রান্ত জায়গাতে একটা পজিটিভিটি ভাব বিরাজ করবে বিশেষ করে প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য ওই সময় বাড়বে আট নয় তারিখে কর্মের ব্যস্ততা তাগিদ কিন্তু অনুভব করবেন এবং যারা সপেশা আসেন বিজনেসে আসেন বিশেষত ডাক্তার জ্যোতিষবাবু উকিলবাবুরা তাদের জন্য কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পাচ্ছে এ সময় না হওয়া কাজগুলো করতে পারবেন আপনার মন মানসিকতা যথেষ্ট স্ট্রং থাকবে আর্থিক সমৃদ্ধির জায়গা থাকবে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা থাকবে এই জায়গাগুলো কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভিটি প্রদান করবে কর্মসংক্রান্ত জায়গাতেও কিন্তু একটা পজিটিভ সিচুয়েশন থাকবে এটা বেটার থাকছে আর আই ইনকামের জায়গাও কিন্তু বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন হওয়া যথেষ্ট পজিটিভ যোগ থাকছে এবং উন্নতি জায়গা হচ্ছে প্রেম রোমান্সের জায়গা যথেষ্ট ভালো থাকছে দশ এগারো বারো এই সময় আর্থিক সেভিংসের জায়গা ভালো থাকবে আর্থিক প্রাপ্তির জায়গা ভালো থাকবে এই সময় কিন্তু পুরোনো ধার বা কি পাওনা যেগুলো ছিল সেগুলো না আদায় হওয়ার জায়গা থাকছে গিফট উপর উপর ওখানেও পেতে পারেন দেশে দেশের বাইরে থেকে আর ঋণ পরিশোধ করা বা দায় শোধ করারও কিছু সুযোগ আপনার এ সময় দেখা দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনার ঋণ মুক্তিরও কিছু জায়গা আপনি পাবেন তেরো এবং চোদ্দ তারিখে ভাগ্যের উন্নতি পাবেন ভাগ্য সংক্রান্ত করা প্রচেষ্টা কাজে লাগবে ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে ভাগ্যদেবীও আপনাকে ভরে এই সময় দেবে আর কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির যে প্রচেষ্টাগুলো থাকবে সেই প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে বিশেষত পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে যৌথ প্রযোজনা যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু স্ট্রাং সিচুয়েশন থাকবে সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে ভালো ভালো ফল পাবেন পারিবারিক সুখ শান্তির জায়গাতে কিছুটা বিঘ্নিত হতে পারে একটু খেয়াল রাখা দরকার আছে আর আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে আই ইনকাম কিন্তু এ সময় মোটের উপরে ভালো থাকবে পনেরো এবং ষোলো তারিখ পনেরো এবং ষোলো তারিখ আই ইনকাম ভালো থাকবে আর্থিক সমৃদ্ধি থাকবে পনেরো ষোলো তারিখে কিন্তু কাজের ব্যস্ততা কিন্তু আপনাকে নাজেয়াল করে দেবে প্রচণ্ড ব্যস্ততা থাকবে প্রচণ্ড চাপ থাকবে আর সব কাজ শেষ করার টাইম মতন শেষ করা আপনার জন্য মুশকিল হবে আর এই কাজগুলো শেষ না করতে হলেও কিন্তু আপনি চাপে থাকবেন আর্থিক সমৃদ্ধি আসবে আর্থিক চাপও থাকবে আর বন্ধু বন্ধুর জন্য ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন ফ্যামিলির তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন স্পাউসের তরফ থেকে কোনো সহযোগিতা আপনি কিন্তু পাবেন তার বুদ্ধি পরামর্শ বা আর্থিক হেল্প আপনার কিন্তু কাজে লাগবে সতেরো আঠেরো উনিশ তারিখ এই সময় কিন্তু সন্তানের কোনো সাকসেস আসবে ক্যারিয়ারের ডেভেলপমেন্টের কিছু সুযোগ পাবেন ক্যারিয়ারের জন্য উন্নতির জন্য কোনো প্রফেশনাল কোর্স করতে চাইলে সেটা করতে পারেন যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনা সংক্রান্ত জায়গা যথেষ্ট পজিটিভ থাকছে যাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে বা যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য খুব ভালো থাকছে এই সময় কিন্তু মানিটারি গেন করার জন্য যথেষ্ট ভালো সময় থাকবে কুড়ি এবং একুশ তারিখ এ সময় কিন্তু প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত ঘুরে ঘুরে কাজ করেন ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত সব সব জায়গাতেই কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন মানিটারি গেইন হবে তবে এত কিছুর পরেও কিন্তু প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু মনটা খারাপ হবে মনটা কিছুটা সংকুচিত হবে বিষাদগ্রস্ত হবে এটা একটু টেকনিক্যালি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে অন্যথায় কিন্তু আপনাকে পেয়ে বসতে পারে বাইশ এবং তেইশ তারিখে আবার আপনার মধ্যে একটা তেজিভাব বিরাজ করবে এই সময় কিন্তু আপনার মন মানসিকতাও খুব স্ট্রং থাকবে আর্থিক সমৃদ্ধির জায়গা থাকবে প্রেমিক প্রেমিকাদের ভুল ত্রুটি জায়গাগুলো শুধরাতে পারবে এবং সেই জায়গাতে মিসকমিউনিকেশন বা ভুল বোঝাবুঝির জায়গাটা ছিল সেটা কিন্তু অনেকাংশেই সমাধান হবে কাছের পিঠে ঘুরতে যাওয়ার জন্য বা হোটেল রেস্টুরেন্টে খাওয়ার জন্য যথেষ্ট ভালো সময় একান্ত সময় কাটানোর জন্য কিন্তু কইল্যান গুড টাইম পাবেন চব্বিশ এবং পঁচিশ তারিখ আর্থিক সমৃদ্ধির জায়গা পাবেন আর্থিক আয় উন্নতিও কিন্তু বৃদ্ধি পাবে পঁচিশ ছাব্বিশ তারিখে এই সময় সেভিংসের জায়গাটা ভালো থাকবে লটারি প্রাপ্তি বা কোনো গিফট উপর বড়োকন আকস্মিকভাবে প্রাপ্তির জায়গা থাকছে শেয়ার বাজার থেকে বা অন্য কোনো ফাটকা ইনকামের জায়গা থেকে কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পাচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আয় ইনকাম যেমন বৃদ্ধি পাচ্ছে কর্মের উন্নতি যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনিভাবে কিন্তু আপনার সামাজিক পারিবারিক আয় ইনকামের জায়গা সামাজিক পারিবারিক বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকবে যারা যাদের পার্টনারদের সঙ্গে কোনো সমস্যা চলছিল সেই সমস্যার সমাধান হবে ফ্যামিলিতে ভাই বোনের সঙ্গে সম্পর্কটা আরও ডেভেলপ করবে ভাগ্যের উন্নতি আসবে ভাগ্যের জন্য করা প্রচেষ্টা পিতা মাতার হেল্প এই সময় পাবেন আঠাশ এবং উনত্রিশ তারিখ মিন জন্য কিন্তু কাজের চাপ খুব বেশি থাকবে এবং সব কাজগুলো হয়তো শেষ করতে পারবেন না কিন্তু চেষ্টা করবেন ব্যস্ততার মধ্যেও ফ্যামিলিকে সময় দিতে তাদের খোঁজখবর রাখতে অন্যথায় কিন্তু এই পারিবারিক অশান্তি কিন্তু আপনাকে ভোগাবে এবং আপনি কিন্তু মানসিকভাবে কিন্তু টর্চার অনুভব করবেন অস্থিরতা যাবে বন্ধু বন্ধুস্থানের ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন দূর থেকে কোনো সুসংবাদ পেতে পারেন কাজের বিষয় মানিটারি গেইন করার বিষয় এটা আপনার জন্য একটু রিস্কি টাইম থাকবে তারপরও সচেষ্ট থাকবেন সব থেকেই মেনটেন করে চলার জন্য মাসের শেষের দুদিন তিরিশ এবং একত্রিশ তারিখ এই সময়টা কিন্তু ক্যারিয়ারের জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে তো কিন্তু আপনি আগের দিনের যে কাজগুলো সম্পূর্ণ হয়নি সেই কাজগুলো এখন সম্পূর্ণ করতে পারবেন এবং এটার রেজাল্টও এখন পাবেন এই জন্য ক্যারিয়ারে ডেভেলপমেন্ট করবে আর আর্থিক সমৃদ্ধিও কিন্তু আসবে আর্থিক ক্ষেত্রে বড়সড় গেইন করা বড়ো সাফল্য পাওয়া এটা আপনারা পেয়ে যাবেন আর্থিক সমৃদ্ধ আসবে মোটামুটি মাসের শেষের দুদিন শেষ সময় হলেও এ সময় আর্থিক ক্ষেত্র যথেষ্ট ভালো যাবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত সপেশায় যুক্ত তাদের জন্য কিন্তু কোনো বড়ো সাফল্য কিন্তু এই সময় ধরা দিতে পারে বিশেষ করে দেশের বাইরে থেকে বা দূর থেকে আর যাদের এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস বা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাচ্ছে ইনকাম কিন্তু বাড়বে মোটামুটি এই ছিল এই মাসে সর্বশেষ রাশি মিন জন্য রাশিফল অগাস্ট মাসের জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা হয়ে যাবে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সামনে অনুষ্ঠান আবার দেখা আজকের জন্য এখানে